আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আমি মিরাজুর রহমান স্বাক্ষর বেসিক মাইক্রোসফট এক্সেসে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেস একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই মাইক্রোসফট এক্সেসের ব্যবহার অনেক ক্ষেত্রে হতে পারে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অথবা অফিসিয়াল কাজের ক্ষেত্রেও মাইক্রোসফট এক্সেস ব্যবহৃত হয়। মাইক্রোসফট এক্সেস এ আপনি খুবই একটি পাওয়ারফুলি একটি ছোট সফটওয়্যার হলেও, অর্থাৎ জায়গা অনুযায়ী ছোট হলেও অনেক শক্তিশালী এবং অনেক কাজ আর কি মাইক্রোসফট এক্সেসের দ্বারা করা যায়। পূর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালস দেখিয়েছি, সেখানে আমরা সেগুলো দেখে আমরা বুঝছি যে মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের তুলনায় এক্সেলটা কিছুটা হলেও জটিল এবং মাইক্রোসফট এক্সেসেও কিন্তু সেই ধরনের একটু কঠিন। আসলে কঠিন বলতে কিছুই নাই আর কি, বুঝলে সবই সহজ। তবে মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের তুলনায় কিছুটা হলেও জটিল, তাই আপনাদেরকে এই ধারাবাহিক টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং আমি এই ধারাবাহিক টিউটোরিয়ালে শুধুমাত্র অফিসিয়াল কাজগুলোই দেখাবো মাইক্রোসফট এক্সেসের, অফিসিয়াল যেই কাজগুলো ব্যবহৃত হয় মাইক্রোসফট এক্সেস ব্যবহার করে সেই শুধু সেই কাজগুলোই দেখাবো। কারণ আমার আমার ওয়েবসাইটে অন্যান্য যেমন প্রোগ্রামিংয়ের ক্যাটাগরিতে এবং ডেভেলপমেন্টের ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে হয়তোবা আমি মাইক্রোসফট এক্সেসের সেই সব কাজগুলো দেখাবো, কিন্তু এই ধারাবাহিক টিউটোরিয়ালে আমি শুধু অফিসিয়াল কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে মাইক্রোসফট এক্সেস শুরু করাতেই আমরা স্টার্টে গিয়ে অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিসে ক্লিক করে মাইক্রোসফট এক্সেসে যখন ক্লিক করবো, শুরুতে একটি এইরকম ইন্টারফেস আসবে। আমরা এখানে ফাইল নেম, এখানে আগেই আমাদের পূর্বে যেমন আগে আমরা যেই মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডে দেখেছি যে ফাইল সেভ করার সময় ফাইল নেম দিতে হয়, তো এখানে পূর্বেই ফাইল নেম দিতে হবে কারণ অটোমেটিক সেভ করে আর কি ডাটা, মাইক্রোসফট এক্সেস অটোমেটিক সেভ করে কিছুক্ষণ পর পরই ডাটাবেসগুলোকে। তো যাই হোক, আমরা যে কোনো একটি ফাইল নেম দিয়ে দিলাম, আমি এখানে উদাহরণস্বরূপ ওয়ান দিলাম, এবং এখানে আমরা ক্লিক করে যে ফাইলটি কোথায় সেভ হবে সেটা নির্ধারণ করে দিতে পারবো। তারপরে আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস দেখতে পারবো, স্যাম্পল টেমপ্লেটসে ঢুকে আমরা বিভিন্ন ধরনের ডাটাবেজের স্যাম্পল আর কি টেমপ্লেট দেখতে পারবো। তো আপনারা এগুলো দেখে নেবেন এবং দেখেন office.com টেমপ্লেটস, অর্থাৎ এখানে আপনার ইন্টারনেট কানেকশন যদি অন থাকে তাহলে আপনি এই টেমপ্লেটগুলো দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনি পাবেন। তো আমরা শুরুতে যেহেতু শিখবো তা আমরা তাই আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসটি ওপেন করব। তো আমরা এখানে ফাইল নেম ওয়ান দিয়ে ব্ল্যাঙ্ক ডাটাবেস একটি ক্রিয়েট করলাম। এবার যেহেতু আমরা অফিসিয়াল কাজ শিখব আর এক্ষেত্রে আমাদেরকে টেবিল সম্পর্কে একটি খুব ভালো ধারণা নিতে হবে, আমি এই বেসিক মাইক্রোসফট এক্সেসেই আপনাদেরকে টেবিল সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে চাই। কারণ টেবিল দিয়েই আমরা মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে রিপোর্ট তৈরি করব, ফর্ম তৈরি করব, আবার আপনার একটি টেবিল থেকে আরেকটা টেবিল রিলেশনশিপ তৈরি করা শিখবো। এই কাজ যত যাবতীয় কাজগুলো আছে আমাদেরকে প্রথমে টেবিলকে বুঝতে হবে, তার আগে আমাদেরকে বুঝতে হবে ডাটা কি। তো মূলত আমি একটি পূর্বকৃত ডাটাবেস থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। হ্যাঁ, আমরা মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডে আমরা টেবিল দেখেছি, সেখানে আমরা দেখে বুঝেছি যে কি রো কোনটাকে বলে এবং কলাম কোনটাকে বলে, এবং সেই টেবিল আর এই টেবিলের মধ্যে কিন্তু কিছুটা হলেও পার্থক্য দেখা যাবে। কারণ সেই টেবিলে শুধু কলাম এবং রোর দ্বারাই আমরা একটি টেবিলের ছক আট করে টেবিলে ইনফরমেশন বসাতাম, কিন্তু মাইক্রোসফট এক্সেসের ইন্টারফেসটি আপনি দেখুন এখানে অটোমেটিক ঘর কিন্তু টেবিলে দেওয়া রয়েছে, আপনাকে জাস্ট ডাটা ইনপুট করতে হবে এবং এই টেবিলে আরও বিভিন্ন জিনিস রয়েছে। যেমন এখানে যেই স্টুডেন্টস নেম ডাটা, এটাকে বলা হবে টেবিলের টাইটেল, টেবিল নেম অথবা এন্টিটি। আবার এই টেবিল নেমের নিচে অর্থাৎ এন্টিটির নিচে যে এই নাম ফিল্ডগুলো দেখতেছেন এগুলোকে বলা হবে অ্যাট্রিবিউট, যেমন রোল, নেম, ডিপার্টমেন্ট, ক্লাস। আবার অন্যদিক দিয়ে দেখতে গেলে এগুলোকে বলা হয় ফিল্ড, ফিল্ড অর্থাৎ এই পুরোটাকে একটা ফিল্ড বলা হবে। যেমন এই রোলে রোল 1 2 3 4 এগুলো সবগুলোকে একটি ফিল্ড বলা হবে। আবার নেম এই এটাকে একটা ফিল্ড বলতে হবে। আবার ডিপার্টমেন্ট এটাকে একটি ফিল্ড বলতে হবে। আপনি এখানে রাইট ক্লিক করে দেখুন, এখানেও কিন্তু ডিলেট ফিল্ড, রিনেম ফিল্ড, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে লম্বা লম্বাভাবে যে এই
ইনফরমেশন গুলো রয়েছে এগুলোকে বলা হয় ফিল, এবং রেকর্ড রেকর্ড বলা হয় এগুলোকে, আড়াআড়ি ভাবে যেই ইনফরমেশন গুলো থাকবে। অর্থাৎ ফিল্ড অর্থাৎ আপনার কোন ডাটাবেজের নির্দিষ্ট একটি ইনফরমেশন, যেমন এখানে শুধু রোলের ইনফরমেশন রয়েছে, এই ফিল্ডে শুধু নামের ইনফরমেশন রয়েছে, এই ফিল্ডে শুধু ডিপার্টমেন্টের আর কি ইনফরমেশন রয়েছে, এবং রেকর্ড বলতে আপনি নির্দিষ্ট একজনের ইনফরমেশনকে বলতেছে, যেমন এখানে নেম মিনাজুর রহমান, অর্থাৎ মিনাজুর রহমানের শুধু ইনফরমেশনটাকেই একটা রেকর্ড বলে, এবং সামেদুল হোসেনের ইনফরমেশনটাকেই একটা রেকর্ড বলা হবে। তো এভাবে প্রত্যেকজনেরই এক একটি করে রেকর্ড, যেখানে আমরা তাদের ডিপার্টমেন্ট ক্লাস সেকশন দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা ডাটা ডাটার মধ্যে আসি। ডাটা অর্থাৎ আপনার এই যে, যেমন দেখুন, এটা উদাহরণস্বরূপ ধরুন একটি কলেজের কলেজের ক্লাস কলেজের একটি ডাটাবেস, যেখানে কলেজের স্টুডেন্টদের রোল, নাম, ডিপার্টমেন্ট, ক্লাস এবং সেকশন দেওয়া রয়েছে। তো এই যে এই নামগুলো, এই ডিপার্টমেন্ট, তারপরে ক্লাস এবং এই যে এই রোল, এগুলোকেই বলা হয় ডাটা। এগুলো প্রত্যেকটি একটি করে ডাটা, এবং এই সমজাতীয় ডাটা একসাথে মিলেই তৈরি হয়েছে ডাটাবেস। ডাটা অর্থাৎ উৎপাদ বা তথ্য, এবং সমজাতীয় তথ্যমালা মিলেই তৈরি হয় ডাটাবেস। ধরুন একটি ডাটাবেসের উদাহরণ দিতে গেলে, ধরুন একটি কোম্পানিতে কতজন কর্মচারী কাজ করে, তাদেরকে কত বেতন দেওয়া হয়, এসব তথ্য যদি একসাথে মিলে করি, তাহলে এগুলোকে বলা হবে ডাটাবেস। আবার ধরুন একটি কলেজের কতজন স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট কমার্সে পড়ে, কতজন স্টুডেন্ট সায়েন্সে পড়ে, এগুলো এক একটি ডাটাবেস। তো এক বা একাধিক তথ্য মিলেই তৈরি হয়, এক বা একাধিক সমজাতীয় তথ্য মিলেই তৈরি হয় ডাটাবেস। তো এখানে আমি উদাহরণস্বরূপ একটি ডাটাবেস দেখেছি, এবং ডাটাবেসগুলো মাইক্রোসফট এক্সেসে আমরা টেবিলের সাহায্যে তুলে ধরি। অর্থাৎ প্রত্যেকটি ডাটাবেসেই টেবিলের মাধ্যমে তৈরি করা হয়। এ কারণেই আমি এই বেসিক মাইক্রোসফট এক্সেসে আপনাদেরকে আগে টেবিল সম্পর্কে ধারণা দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আরও কিছু জিনিস দেখি। একটি টেবিল তৈরি করতে গেলে আমরা কীভাবে তৈরি করতে হবে, তার আগে আরেকটা জিনিস, মাইক্রোসফট এক্সেসে কিন্তু যে কোনো একটিকে কি রাখতে হয়, যে কোনো একটি ফিল্ডকে কি রাখতে হয়, যেখানে যেমন এখানে আমি এই রোল ফিল্ডটাকে কি রেখেছি, কি তিন ধরনের হতে পারে, প্রাইমারি কি, কম্পোজিট কি এবং ফরেন কি, যাই হোক ওগুলো পরের কথা। আগে আপনি বুঝেন যে কি হলো, কির একটি বৈশিষ্ট্য হলো, প্রধান বৈশিষ্ট্য হলো এটা ইউনিক হতে হবে। যখন আমরা একটা ডাটাবেসকে অন্য ডাটাবেসের সাথে রিলেশনশিপ তৈরি করব, তখন আমাদের কি আবশ্যকতা দরকার, অর্থাৎ কি রিকোয়ারমেন্ট চাই তখন, এবং কি বলতে ইউনিক কোনো ফিল্ডকে বোঝাচ্ছে। যেমন দেখুন এখানে রোল হলো প্রাইমারি কি, এই যে আমার রোল এক, এটা কিন্তু অন্য কারো হতে পারে না। আবার এই শাওন বিশ্বাসের রোল তিন, এটা কিন্তু অন্য কারো হতে পারে না, অর্থাৎ এই ডাটাবেসের কথা বলতেছি আমি। তো এগুলো সবগুলোই এক একটি ইউনিক। ইউনিক বলতে যেমন ধরুন আমাদের মোবাইল নম্বর একজনের সাথে আরেকজন মিলে না, তো এই মোবাইল নম্বরগুলো হলো আমাদের ইউনিক। আবার যেমন ধরুন কোনো প্রতিষ্ঠানে কোনো কর্মচারীর আইডি নং একজনের সাথে আরেকজনের মিলে না। আবার যেমন দেখুন আমাদের ভোটার আইডি কার্ডের যেই নংগুলো রয়েছে, নাম্বার রয়েছে ভোটার আইডি কার্ড নং, তো সেখানে আমরা লক্ষ্য করবো যে এগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে না। তো এগুলোকেই বলা হয় ইউনিক, এবং এই ইউনিক প্রত্যেকটি মাইক্রোসফট এক্সেসে প্রত্যেকটি ডাটাবেসে প্রত্যেকটি টেবিলে একটি করে প্রাইমারি ফিল্ড থাকতেই হবে। যেমন এখানে আমি প্রাইমারি ফিল্ড ইউজ করেছি রোল। তো শুরুতে আমি এখন দেখাচ্ছি যে কিভাবে একটি আমরা টেবিল ডিজাইন করব এবং টেবিল তৈরি করব। তো আমি আবার পূর্বের ডাটাবেসটা চলে যাচ্ছি, ওয়ান। এখানে আমি পূর্বের ডাটাবেসে এসে কিন্তু এখানে একটি ট্যাব দেখতে পাচ্ছি, এই ট্যাবের মধ্যে আমরা কোনো টেবিল দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এখানে টেবিল আছে, ও সরি, আমরা এখানে কোনো টেবিল তৈরি করিনি। যেহেতু টেবিল কোনো তৈরি করিনি, আমাদের টেবিল তৈরি করতে হবে। তো টেবিলটি তৈরি করার জন্য আমাদের
আমাদের ভিউ যাইতে হবে, কিন্তু তার আগে ওকে এই ডাটাবেসটা আমাদের নিউ করে একটি ওপেন ডাটাবেস করে দেখাচ্ছি আমি, প্লাঙ্ক ডাটাবেস, ডাটাবেস ওয়ান। ওকে এখানটা আমার প্রথমে আমরা যেহেতু আমরা ডাটাবেস ব্ল্যাঙ্ক ডাটাবেস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর আমরা ভিউ এই অপশন থেকে ডিজাইন ভিউতে ক্লিক করব, তখন আমাদের টেবিলের নামটা যাবে। তো টেবিলের নাম ধরুন আমি এখানে দিচ্ছি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্টস ডাটা। আগে আমি একটা টেবিল তৈরি করলাম ইনসাইডের, এবার একটা আউটসাইড তৈরি করি। তো আমি যখন টেবিল নেম ওকে করব, সাথে সাথে দেখবেন যে এখানে ফিল্ড এবং ডাটা টাইপ ডিসক্রিপশন এরকম তিনটি অংশ রয়েছে, এবং নিচে দেখতে পারবেন ফিল্ড প্রপার্টিস, পাশে প্রপার্টি শিট। ফিল্ড নেমে আপনাদেরকে ফিল্ড ইনক্লুড করতে হবে, যেমন আমি এর আগের টেবিলটাতে রোল দিছিলাম তেমন আমার এখানে রোল আমি প্রাইমারি কি হিসাবে যেহেতু ব্যবহার করব। দেখুন এখানে প্রাইমারি কির অপশন দেওয়া রয়েছে, এবং এই কি আর কি এখানে দেওয়া রয়েছে যে এখানে প্রাইমারি কি দিতে হবে। তো আমি যে কোনো ফিল্ডকেই প্রাইমারি কি দিতে হবে, যেমন ধরুন রোলের পর আমি দিলাম নেম, এখন আমি এটাকে প্রাইমারি না কি করি এটাকেও করতে পারবো, তাও সমস্যা নাই। এখানে আমার প্রাইমারি কিটা তুলে দিয়ে আমি এখানে প্রাইমারি কি যদি দিই তাহলে এটাই প্রাইমারি কি হয়ে যাবে। তো রাইট ক্লিক করে আবার আমি এটাকে প্রাইমারি কি বানিয়ে দিলাম, এবং আমার এখানে ফিল্ডের নেম যেহেতু লিখতে হবে, তো এর আগের থেকে আমি এটা একটু অন্য ধরনের টেবিল তৈরি করতে চাচ্ছি। ফিল্ড নেম প্রথমে আপনাকে বসিয়ে নিতে হবে, তারপর আপনাকে ডাটা টাইপগুলো বসাতে হবে। যেমন দেখুন এখানে রোল আমি দিয়েছি, ও আরেকটি কথা, ডাটা টাইপ অর্থাৎ আপনার ফিল্ডের নিচে যেই ভ্যালুগুলো থাকবে তাকে বলা হয় ডাটা টাইপ, অর্থাৎ ডাটাগুলো কী টাইপের হবে এটা আপনাকে নির্ধারণ করতে হবে। যেমন রোলের মধ্যে আমার নিশ্চয়ই নাম্বার দিয়েই রোল তৈরি হয়, তো আমাকে নাম্বার টাইপের ডাটা ইনপুট করব, তো আমি এখানে নির্বাচন করে দেব নাম্বার। আবার নেমের মধ্যে যেহেতু আমি টেক্সট লিখব, টেক্সট ডাটা ইনপুট করব, তো আমার এখানে উল্লেখ করে দিতে হবে যে নেমের ফিল্ডের মধ্যে আমি ডাটা টাইপ করব ইন টেক্সট। তো আমরা দেখে নিই এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ রয়েছে। তো টেক্সট অর্থাৎ যেগুলো আমরা মাইক্রোসফট এক্সেলে আপনি একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যে ANSI আমেরিকান ইনস্টিটিউট স্ট্যান্ডার্ড, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই কোম্পানিটি 255টি ক্যারেক্টার এক্সেলে ব্যবহার করার জন্য একটি ফর্মুলা দিয়েছিলাম আমি, আপনাদের মনে আছে নাকি আমি জানি না, তবে ক্যারেক্টার কোডে দিয়েছিলাম। তো এখানেও আমরা এই টেক্সটের মধ্যে 255টি ক্যারেক্টার ইউজ করতে পারবো, এখানে কিন্তু আমরা নাম্বারও ইউজ করতে পারবো, কারণ 255টার মধ্যে নাম্বারও রয়েছে। তারপরে মেমো, মেমো অর্থাৎ শর্ট একটু ডিসক্রিপশন লেখার জন্য আর কি, শর্ট কিছু লেখার জন্য, ধরুন আপনি কোনো দোকানের মেমো তৈরি করতেছেন সেই হিসাবে এই ফিল্ড ইউজ করতে পারবেন। নাম্বার তো নাম্বার সংখ্যাভিত্তিক লেখার জন্য, এবং ডেট এন্ড টাইম, এখানে যদি আপনি তারিখ যদি ইনপুট করতে চান ফিল্ডের ভ্যালুতে, তো তারিখের ডাটা অর্থাৎ তারিখ জাতীয় ডাটা যদি আপনি ইনপুট করতে চান তাহলে ডেট এন্ড টাইম, কারেন্সিতে আপনি টাকা পয়সার কথা বুঝাচ্ছে যে অর্থাৎ মুদ্রার কথা বুঝাচ্ছে। অটো নাম্বার, এটি হলো ক্রমিক নাম বা এ টাইপের কিছু, যে এই এটা অটোমেটিক 1 2 3 4 এভাবে আমাদের আমরা যে রেকর্ডগুলো অটোমেটিক 1 2 3 4 5 এভাবে আর কি ক্রম অনুযায়ী নামতে থাকবে, এবং এটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। ইয়েস নো এটি দিলে একটি ড্রপ ডাউন মেনু এসে যাবে, যেমন ধরুন ওখানে শুধু ড্রপ ডাউন মেনুতে ইয়েস অথবা নো করতে পারবেন, অথবা ট্রু বা ফলস, অথবা আপনাদের অন অফ, এবং OLE অবজেক্ট অর্থাৎ আপনার অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড ইমবেডিং, এটা বোঝাচ্ছে এখানের মাধ্যমে আপনি এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড থেকে পিকচার বা স্মার্ট আর্ট বা ক্লিপ আর্টস আনতে পারবেন এই ইয়ার মধ্যে আপনার, এবং হাইপার লিঙ্কের মাধ্যমে আপনি টেক্সট অথবা টেক্সট এবং নাম্বারের সমন্বয়ে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিঙ্কিং করতে পারবেন।
অ্যাটাচমেন্টে আপনি পিকচার বা ক্লিপ আর্ট অ্যাটাচমেন্ট অ্যাটাচ করতে পারবেন। ক্যালকুলেটরে আপনি যেই যেই ডাটাগুলো আপনার ক্যালকুলেটর প্রয়োজন হয়, যেমন টাকার অঙ্কের ডাটাগুলো, যেমন অনেক টাকার আর কি অঙ্ক যেখানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও অন্য অন্য কাজ রয়েছে, শুধু টাকা না অন্য অন্য ক্ষেত্রেও আর কি, যেখানে আপনি যোগ বিয়োগ গুণভাগ ছাড়াও আরো বিশেষ ক্যালকুলেটরের প্রয়োজন লাগে, সেই সেইগুলো ব্যবহার করতে এই এই এটা সিলেক্ট করা হয় ডাটা টাইপের মধ্যে। তারপরে আপনার লুকআপ উইজার্ড, এখানে আপনি নিজস্ব ইনফরমেশন দেবেন, অর্থাৎ নিজেই দেবেন যে একটি ড্রপ ডাউন মেনু আসবে, এখানে আপনি কি দেবেন, যেমন পূর্বে আমরা ইয়েস নোতে দেখলাম, কিন্তু এখানে তো শুধু ইয়েস নো অন অফ এবং ট্রু ফলস থাকবে, এখানে আপনি নিজেই দিয়ে দেবেন যে ড্রপ ডাউন মেনুর মধ্যে একটি আসবে, ড্রপ ডাউন মেনুতে আপনি কি কি দেবেন না দেবেন এটা আপনি নিজেই লুকআপ উইজার্ডের মাধ্যমে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট ফিল্ড নেম দেই, নেক্সট ফিল্ড নেমে ধরুন জয়েনিং ডেট। জয়েনিং ডেটে আমরা এখানে আমরা যেহেতু ডেট থাকবে তো আমরা এখানে ডেট বা টাইম এটা দিয়ে দিলাম। তারপর ধরুন আমরা আর কি দেই, জয়েনিং ডেট, নেম, রোল, ধরুন এই পর্যন্তই। এবার আমরা টেবিলটি এবার আমরা ভিউতে যে আবার ডাটা শিট ভিউতে আসবো, যেহেতু আমাদের ডাটা ইনপুট করতে হবে। তো তার আগে একটি কথা বলি যে টেবিল আমরা প্রথমে কি কি করলাম, প্রথমে আমরা একটি ব্লাইন্ড ডাটাবেস খুললাম, খুলে তারপরে আমরা ভিউ থেকে ডিজাইন ভিউতে আসলাম। ডিজাইন ভিউতে আমরা ফিল্ড নেম এবং ডাটা টাইপ নির্ধারণ করে দিলাম। ও আর একটি জিনিস, সেটা হলো এখানে কিন্তু প্রপার্টিস রয়েছে, প্রপার্টিসের মধ্যে আপনি ফিল্ডের বিভিন্ন ধরনের ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, আপনারা এগুলো দেখে নেবেন। এবং সেকশন টাইপেও আপনি এখানে টেবিলের বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আপনারা নিজে নিজেই দেখে নেবেন। তারপরে আপনার ভিউয়ে ক্লিক করে ডাটা শিট ভিউয়ে ক্লিক করবো, এখানে আমাদের বলবে যে ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল, আমাদের প্রথমেই টেবিলটিকে সেভ করে নিতে হবে, তাছাড়া প্রসেস করতে দেবে না আর কি। তো আমরা ইয়েস করব, ইয়েস করার পর দেখুন এখানে আমাদের ফিল্ড নেম চলে এসেছে এবং নিচে আমাদের ডাটা ইনপুট করার জন্য অপশন দিয়ে রেখেছে। এখন আমাদের ডাটা ইনপুট করতে হবে, যেমন আমি এখানে রোল দিলাম, নেম সেম মিনহাজুর, এবং জয়েনিং ডেট এইটার ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করতে পারবো, ক্যালেন্ডারে ক্লিক করে আমি এখানে ডেট বসিয়ে দিতে পারবো বা আমি নিজেও ডেট বসিয়ে দেবো। যদি আমি টুডেতে ক্লিক করি আজকের ডেট চলে আসবে, এখান থেকে আবার আমি আগের ডেটও নিতে পারবো। আবার আমি ট্যাব টিপে এটাকে টুডেই করে দিলাম, আবার আমি ট্যাব টিপে নিচে যাই, দুই, এভাবে আমাদেরকে ডাটা ইনপুট করতে হবে। এবং এই ফিল্ডটা যেমন দেখুন হোয়াইট আমার একটু বাড়ানো উচিত, কারণ দেখুন এখানে আমার নামগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তো আমি জাস্ট মাউসটা এখানে নিয়ে গিয়ে এই আইকন যখন আসবে তখন এটা ক্লিক করে সরে দিলাম, তো তাহলে ফিল্ড হোয়াইট বেড়ে গেলো। আপনি যদি ম্যানুয়ালি ফিল্ড হোয়াইট বাড়াতে চান তাহলে আপনাকে রাইট ক্লিক করে ফিল্ড হোয়াইট এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনি ম্যানুয়ালি এখানে কত কলাম হোয়াইট কত দেবেন এটা, এই কলামগুলোকেও কিন্তু ফিল্ড বলা হয়। আমরা পূর্বে শিখেছি মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডে যে কোনগুলোকে কলাম এবং রো বলে, আসলে কলামগুলোকে বলা হয় ফিল্ড এখানে এবং রোগুলোকে বলা হচ্ছে রেকর্ড। এটা সহজ উপায় মনে রাখার, যে যেগুলো কলাম সেগুলোকে বলা হবে ফিল্ড এবং যেগুলো রো সেগুলোকে বলা হবে রেকর্ড। তো একটি টেবিলের আরও বেশ কিছু আমি অপশন দেখাতে চাচ্ছি, যেমন ধরুন আপনি টেবিলটি এখন আপনার কিন্তু টেবিলটি ক্রিয়েট হয়ে গেলো, তো আপনি টেবিলের মধ্যে যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি টেবিলে রাইট ক্লিক করে আপনি এখানে রিনেমের মাধ্যমে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে এখন রিনেম করা যাবে না, কারণ দেখাবে যে এই টেবিলটি অর্থাৎ ক্লোজ করতে হবে। তো এই টেবিলটিকে আগে ক্লোজ করতে হবে যেহেতু, তো আমরা এই টেবিলটির নামের মধ্যে ক্লিক করে ক্লোজ ক্লিক করলাম এবং সেভ করে নিলাম। এখন আমরা যদি রাইট ক্লিক করি, রিনেমে ক্লিক করি, তাহলে এই টেবিলটির আমরা রিনেম আবার দিতে পারবো।
আবার দেখুন এই টেবিল থেকে ডাইরেক্ট এখান থেকে আমরা ডিজাইন ভিউ নিয়ে যেতে পারবো। ডিজাইন ভিউ কিন্তু আমরা ফিল্ড নেম এবং ডাটা টাইপ এন্ট্রি করব, তারপরে আমাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। অর্থাৎ ডিজাইন ভিউর মধ্যে গিয়ে যেমন দেখুন, এই যে আবার ডিজাইন ভিউতে যাই, হ্যাঁ এখানে আমাদের ফিল্ড নেম এবং ডাটা টাইপটা ইনক্লুড করতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে আমাদের ডাটা শিট ভিউয়ে, অর্থাৎ এই ভিউয়ে, এই ভিউ আমাদের ডাটা এন্ট্রি করতে হবে এবং ফিল্ড নেম এবং যে এই যে ডাটা টাইপগুলো রয়েছে এগুলো আমাদেরকে ডিজাইন ভিউতে, অর্থাৎ টেবিলের ডিজাইন ভিউতে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। তো প্রথমে আপনি টেবিলটিকে ডিজাইন করবেন, তারপরে আপনি টেবিলের ডাটা ইনপুট করবেন। তো যাই হোক, এখানে আমরা এখান থেকে আমরা ডিজাইন ভিউতে যাইতে পারবো, ইম্পোর্ট করতে পারবো আমরা এখানে দেখুন এক্সেল, তারপরে এক্সএমএল ফাইল হিসাবে, এইচটিএমএল ডকুমেন্টস হিসাবে ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। তারপরে আমরা এই ইয়াটাকে হাইড করতে পারবো, দেখুন এখানে ক্লিক করার মাধ্যমে এটা হাইড হয়ে যাবে। তখন আবার আবার যদি আমি এই অল এক্সেস অবজেক্টে গিয়ে টেবিল এবং রিলেটেড ক্লিক করি, তারপর আবার আমার এই টেবিলটি চলে আসবে। আবার আমরা রাইট ক্লিক করে এখানে কাট, কপি করতে পারবো, ডিলিট করতে পারবো। এগুলো তো সহজ বিষয়, আপনারা যারা আমার পূর্বে টিউটোরিয়াল দেখেছেন তাদের কাছে এগুলো পানির মতো বোঝা উচিত। এবং তারপর আমরা দেখতে পারবো এখানে টেবিল প্রপার্টিস, টেবিল প্রপার্টিসে আমরা টেবিল সম্বন্ধে ডিসক্রিপশন দিতে পারি, টেবিলটি কবে হয়েছে, মডিফাইড কবে হয়েছে এগুলো এখানে দেখা যায়। টেবিলের অ্যাট্রিবিউট হিডেন রাখার জন্য এই অপশন ব্যবহার করতে পারেন। আবার আমরা রাইট ক্লিক করলাম, এখানে আর মোটামুটি সব অপশন দেখা হয়ে গেছে। আবার আমরা এখানে যদি একটি টেবিল তো না, একটি ডাটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল রাখতে পারে, যেমন এখানে ধরুন একাধিক টেবিল রয়েছে, তো আপনি কি এই টেবিলগুলোকে শর্ট বাই করার জন্য এটা ইউজ করতে পারবেন, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং সেই হিসাবে এখানে আসবে। আবার ওয়ান থেকে ওয়ান টু থ্রি এভাবে, বা ছোটো থেকে বড় আর কি, বড় থেকে ছোট, শর্ট তো আপনারা বুঝে নেই আশা করি। এবং কি হিসাবে ভিউ, যেমন ভিউ আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন। আবার রাইট ক্লিক এই ট্যাবের মধ্যে করে আপনি যদি লিস্ট আকারে দেন, আইকন আকারে দেন, আইকন আকারে আসবে। আবার যদি আপনি ভিউ বাই লিস্ট আকারে দেন, লিস্ট আকারে আসবে। আবার এই ট্যাবটাকে আপনি বন্ধ করার জন্য এখানে ক্লিক করতে পারেন, তাহলে এই ট্যাবটি বন্ধ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করার মাধ্যমে ট্যাবটি চলে আসবে। এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি ট্যাবের মধ্যে দেখতে পারবেন, শুধু টেবিল না অন্যান্য অবজেক্টও এখানে আপনি দেখার জন্য এটা ব্যবহার করতে পারেন। এবং দেখুন এই টেবিল নেমের মধ্যে যখন আমরা রাইট ক্লিক করবো, এখানে সেভ ক্লোজের অপশন আছে, এখানে আপনি সেভ করতে পারবেন। ক্লোজ করলে টেবিলটি ক্লোজ হবে, ক্লোজ অল করলে যদি অনেকগুলো টেবিল ওপেন করা থাকে তাহলে সবগুলো বন্ধ হয়ে যাবে। এখান থেকে ডিজাইন ভিউ, ডাটা শিট ভিউ, পিভট টেবিল ভিউ এবং পিভট টেবিল ভিউ এবং পিভট চার্ট ভিউ ক্লিক করে আপনি সেই ভিউগুলো অনুযায়ী দেখতে পারবেন। এবার আসি ফিল্ডের অপশন, ফিল্ডে আমরা দেখুন রাইট ক্লিক করলে এখানে দেখাচ্ছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোটো থেকে বড় যাবে, আবার শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ বড় থেকে ছোট। ধরুন এখানে ওয়ান টু থ্রি রয়েছে, আমি যদি এখন শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করি তাহলে কিন্তু থ্রি টি ওয়ান এই হিসাবে আসবে। এবং দেখুন নামগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, সেই অনুযায়ী রেকর্ডগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন ছোট বড় থেকে ছোট আসতেছে। আবার যদি আমি ছোট থেকে বড় চাই তাহলে স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করবো রাইট ক্লিক করে, তাহলে দেখুন এখানে নামও চেঞ্জ হয়ে গেলো, রেকর্ডগুলো চেঞ্জ হয়ে গেলো, সেই অনুযায়ী ওয়ান টু থ্রি হয়ে গেলো। আবার একটি ফিল্ডকে আপনি ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করতে পারেন, ফিল্ড হোয়াইট তো দেখালাম, এবং একটি ফিল্ডকে হাইড করার জন্য এখানে রাইট ক্লিক করে হাইড করতে পারেন। আবার কোনো ফিল্ডকে যদি আপনি পুনরায় আনহাইড করতে চান, জাস্ট ফিল্ডের মধ্যে এইভাবে রাইট ক্লিক করবেন, করে আনহাইডে ক্লিক করবেন। এখানে দেখুন রুলের মধ্যে টিক দিয়ে দিলে এটা আবার শো করবে। এভাবে একটি ফিল্ডকে হাইড এবং আনহাইড করা যায়। এবং ফ্রিজ ফিল্ড, অর্থাৎ আমরা ফ্রিজ অপশনটা দেখেছি এক্সেলের মধ্যে, যে যদি অনেকগুলো ডাটা থাকতো আর এখানে একটি স্ক্রোল বার চলে আসতো, স্ক্রোল বারটা আমি নিচে নামাইলেও আমার ফিল্ডটা উপরেই থেকে যেত। আপনারা যদি ফ্রিজ সম্পর্কে না জানেন তো মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালটি দেখে নেবেন, এভাবে আমরা ফ্রিজ ফিল্ড এবং আনফ্রিজ অল ফিল্ড করতে পারি। আবার ফাইন্ডের মাধ্যমে আমরা কোনো ডাটাকে খোঁজার জন্য ফাইন্ড ব্যবহার করতে পারি। ইনসেট ফিল্ডের মাধ্যমে আমরা একটি নতুন ফিল্ড ইনসেট করতে পারি, এই দেখুন একটি নতুন ফিল্ড চলে আসলো। এবং ডিলেট ফিল্ডের মাধ্যমে আমরা ফিল্ডটাকে ডিলেট করে দিতে পারি। আবার
রিনেম ফিল্ড, অর্থাৎ যে এখানে আমি রোল যে নামটা দিছি এই নামটা আমি যদি রিনেম করতে চাই তাহলে এই রিনেম রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করতে পারি। আবার রেকর্ডের ক্ষেত্রেও কিছু অপশন পাবেন, যেমন দেখুন নিউ রেকর্ড যদি আপনি ইনক্লুড করতে চান, রেকর্ড ডিলিট করতে চান, কাট কপি পেস্ট এবং র হাইট অর্থাৎ যে রেকর্ডের হাইটটি আপনি নির্ধারণ করে দিতে পারেন। এটি আপনি রাইট ক্লিক করে জাস্ট র হাইটের মধ্যে ক্লিক করলেই এটার হাইট আপনি ইয়া করতে পারবেন, নির্ধারণ করে দিতে পারবেন। এবং নিউ রেকর্ডে ক্লিক করে দেখুন আর একটা নিচে রেকর্ড চলে আসলো, এবং এটাকে আবার রাইট ক্লিক করে ডিলিট করে দেওয়া যাবে। ও এখনও আমি এখানে কিছু ইনপুট করিনি, যদি ইনপুট করতাম তাহলে এটাকে ডিলিট করা যেত, যেমন ধরুন সরি হ্যাঁ এখানে কিছু ইনক্লুড করা নেই, দেখি ডিলিটের অপশনটি নাই। তবে দেখুন এখানে যেহেতু এখানে কিন্তু ডিলিটের অপশনটা আছে, কারণ এখানে আমার ডাটা ইনপুট করা আছে, তো ফাঁকা রেকর্ডকে তো ডিলিট করা একই ব্যাপার হয়ে গেলো। যাই হোক, আশা করি আপনারা টেবিলের অপশন সম্বন্ধে সব কিছু বুঝেছেন। আপনারা যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেছেন তাদের কাছে এই হোমের ট্যাবের মধ্যে নতুন কিছু নাই। এখানে দেখুন আমরা ক্লিপবোর্ডের মধ্যে যে কাট কপি পেস্ট অপশন আছে, শর্ট ফিল্টারে এই যে শর্ট করার যেই অপশন আমি দেখালাম সেই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই অপশনগুলো রয়েছে। আবার আপনার ফাইন্ডের মধ্যেও ডাটাকে ফাইন্ড করার জন্য যেই আমরা ওয়ার্ডে এগুলো শিখেছি, টেক্সট ফরম্যাটিংয়ে আপনি ফন্ট চেঞ্জ, তারপরে বোল্ড ইটালিক আন্ডারলাইনড এবং ফন্ট কালার এগুলো দিতে পারবেন। এগুলো আমরা ওয়ার্ডেও শিখেছি, প্রত্যেকটি ডাটারে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। তো পূর্বে আপনি মাইক্রোসফট এক্সিস যেহেতু শিখতে এসেছেন, তো অবশ্যই আপনাকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কমপক্ষে মাইক্রোসফট ওয়ার্ডের ধারণা থাকতে হবে, তা না হলে আমার টিউটোরিয়াল দেখে আপনি কিছু বুঝবেন না, কারণ এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে আর সব অপশন ব্যাখ্যা করা আর কি সম্ভব না এভাবে। তো এগুলো আপনারা পূর্বেই যদি না শিখে থাকেন, আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড আগে শিখে নেন আমার টিউটোরিয়ালের মাধ্যমে। যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড শিখে নেন তাহলে আপনি খুব সহজে মাইক্রোসফট এক্সেসটাও শিখতে পারবেন। তো আজকে এই টেবিল অপশন সম্বন্ধেই জানাবো। আর এখানে দেখুন টেবিল টুলসের মধ্যে আমরা যখন টেবিল টুলসে বিভিন্ন ডাটা টাইপ এখানে অ্যাডেড এবং ডিলিট করতে পারবো, যেমন এই ফিল্ডগুলোকে আমরা যদি টেক্সট নাম্বার কারেন্সি এগুলো সম্বন্ধে আমি একটু আগে বুঝাইলাম। এখানে মোর ফিল্ডে যা দেখুন এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ পাবেন, এইগুলো বলছিলাম আমি, ট্রু ফলস ইয়েস নো, চেকবক্স থাকবে, অন অফ থাকবে, এই টাইপের বিভিন্ন ধরনের। আপনি ফোন নাম্বার দিতে চাইলে এই ফোন ডাটা টাইপ ইউজ করতে পারেন, যেমন আমি এখানে জয়নিং ডেটে ডাটা টাইপ দিয়েছি, ডেটের ডেট বা টাইম এটার ডাটা টাইপ দিয়েছি, তেমন আপনি এগুলো অ্যাডেড এবং ডিলিট করতে পারবেন এই অংশ থেকে। প্রপার্টিজে আমরা যেই ডিজাইন ভিউতে যে প্রপার্টিজ দেখলাম সেই প্রপার্টিজে প্রপার্টিজের অপশনগুলো এগুলো, এবং ফরম্যাটিংয়ে একটি আর কি ডাটা টাইপের ফরম্যাটিংয়ের হিসাবে এখানে অপশন দেওয়া আছে। টেক্সের মধ্যে আমরা কিছু এডিট করতে না পারলেও দেখুন আমি যদি নাম্বারে ক্লিক করি, না আমার এখানে ক্লিক করা যাবে নাম্বার, দাঁড়ান এক মিনিট, হ্যাঁ এখানে এটা যেমন দেখুন এটা নাম্বার, এখানে আমার যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং এর অপশন রয়েছে, পয়েন্ট আপনি পয়েন্ট দিতে পারবো আমি এখানে 1 পয়েন্ট হিসাবে। তো এগুলো আমরা ওয়ার্ডে কিন্তু শিখেছি, আপনাদের মনে আছে নাকি জানি না, তবে আপনি ওয়ার্ডে এগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট এক্সেসে কিউরির ব্যবহার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।